শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার কাউন্সিলিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার শরীর আজকে একটু ভালো, রান্নাবান্না মোটামুটি আমার অনেকটাই হয়ে এসেছে। এখন বাজে হলো তোমার 10:20। তো চলো দেখাই তোমাদের কী কী আমি রান্না করেছি আজকে বা করছি, সেগুলো তোমাদের সঙ্গে দেখাই। চলো, এই দেখো আমি এখানে পুঁই চুড়ি ভাজছি, একটুখানি রসুন ফোড়ন দিয়ে আর আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একদম মানে শুকনো শুকনো করে ভাজবো। তো এটা ভাজছি, এখানে আমার ভাত চাপানো হয়ে গেছে। এখানে আমি করেছি হলো সর্ষে পোস্ত দিয়ে আর অল্প আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে তরকারি, আর হলো এখানে রয়েছে মটরের ডাল, এটা কালকের ডাল, এখনো পর্যন্ত আমি গরম করিনি, এটা গরম করব। আর যেটা করেছি সকালবেলা যেটা জলখাবার বানিয়েছি সেটা হলো চিড়ের পোলাও। এই দেখো সকালের চিড়ের পোলাও বিশ্বাসবাবুর খাওয়া হয়ে গেছে, এটা আমার জন্য পড়ে আছে, অল্প করে করেছিলাম, ছেলে তো খায় না, অতএব এই চিড়ের পোলাওটা একটুখানি বাদাম টাদাম সব কিছু দিয়েই বানিয়েছিলাম। এখন সকালে রান্না হচ্ছে। আর হলো এখানে ওই চিকেন নিয়ে এসেছে, এখানে মাছ এনেছে, সেগুলো আমি এখনও পর্যন্ত ধুইনি, এখনও পর্যন্ত আমার ধোয়া হয়নি, একবার ধোবো আমি এগুলোকে, তারপরে সেগুলোকে রান্না করব। মশলা মশলা মোটামুটি করা হয়ে গেছে, চলো পরে আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কী কী আর তারপরে আর কী রান্না করলাম, চিকেনের কী করলাম দেখাচ্ছি। এই দেখো এখানে আমি এই মটর ডালটা কালকের ডাল সেটাকে একটু গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। ভাত এখানে হচ্ছে, এখানে আমি পুঁই মিচুড়ি ভেজেছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে আমি আগেই দেখালাম যে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত করেছি, সরু সরু সজনে ডাঁটা এখানে উচ্ছে ভেজেছি, এখানে এক পিস মাছ ভাজবো, এখানে চিকেনটাও ধুয়ে টুয়ে ফেলেছি, মশলা মশলা সমস্ত রেডি করে ফেলেছি, জাস্ট চিকেনটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এখানে তো দই এসে গেছে আর সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছে, আমি শুধুমাত্র চিকেনটা রেডি করতে পারলেই আমার দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে প্রচুর কাজ, এমনিতেও প্রচুর কাছাকাছি করেছি, মুখ চোখে খারাপ, মানে কালেও এসব কী সব গোটা গোটা বেরিয়েছে সারা মুখটা দিয়ে, বুঝতে পারছি না মশায় কামড়েছে না কি না, শরীর খারাপটার জন্য হচ্ছে এরকম, তো জানি না, যাই হোক কে দেখা যাক কতদূর কী করা যায়। আমি আজকে চিকেন কষা বানাবো, তো সেই জন্য ওইটা সর্ষের তেল দিয়েছি কড়াইতে, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে অল্প একটু পেঁয়াজ, মানে একটা গোটা পেঁয়াজ কেটে একটুখানি ভাজতে বসিয়েছি, আর এখানে আমি আদা রসুন আর একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছি, এটা দিয়ে আমি চিকেন কোনো ম্যারিনেট ফ্যারিনেট করিনি, একবারে আমি করবো এটাকে। এটার মধ্যে এবার আমি একটু চিকেনগুলো দিয়ে দেবো, চিকেনগুলো একটু ভাজা হলে তারপরে আমি এই পেস্ট যে মশলাটা বানিয়েছি সেটাকে দিয়ে দেবো, কারণ চিকেনটা একটুখানি ভাজা ভাজা করে নিলে পেস্ট হয়, তো সেই জন্য আমি এখানে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে নেবো। একটু রঙটা পাল্টে গেলে মানে চিকেনের এই সাদা রঙটা এসে গেলেই আমি ভাজা পেঁয়াজটার সঙ্গে একটুখানি চিকেনগুলোকে ভেজে নেবো, এটা মধ্যে আলু টালু আগে কিছু দেবো না, খুব অল্প করেই করবো এটাকে। এই বাটা মশলাটা দেবো, তারপরে রোজকারের যে মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ এই সব কিছু দিয়ে ভালো করে কষে খুব অল্প একটু জল দিয়ে আমি চিকেন কষাটা রান্না করবো। অনেক সময় অনেক সময় জল দিয়েও না চিকেন থেকে যে জলটা বেরোয় সেটা দিয়েও রান্না হয়ে যায়, যদি দেখি যে চিকেন থেকে জল বেশি বেরোচ্ছে তাহলে আর আমি জল দেবো না, এইটা দিয়েই রান্না করবো, যে গ্যাসটাকে সিমিয়ে করে ঢেকে ঢেকে রান্না করবো। চিকেন কষা রেডি হয়ে গেছে, ছেলেকে ফেলে দিয়ে দেবো, তারপর আমি স্নানে যাবো, মানে বেলা হয়ে গেছে, 12:30 বেজে গেছে।